হ্যালো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আছি আমি জয়ন্ত সরকার। আজকে আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এয়ারপোর্টে। তাহলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এয়ারপোর্টের বিভিন্ন সাইট আপনাদেরকে ঘুরে দেখাবো, আমাদের সাথে দেখতে থাকুন। আমার ক্যামেরা পেছনে দেখুন, দেখতে পাচ্ছেন বালুরঘাট এয়ারপোর্ট। এটা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এয়ারপোর্টের মেইন যেটা টার্মিনাল বিল্ডিং আছে, এটা তার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। টার্মিনাল বিল্ডিং বালুরঘাট বিমানবন্দর, এখান দিয়েই মেন এখানে প্রবেশ করতে হয়। এরপরে দেখুন এখানে প্লেনগুলো এসে দাঁড়াবে, সেই জায়গাটাও কিন্তু এখানে রেডি হয়ে আছে। এবং এয়ারপোর্টের বাইরের সাইড এটা ভিউটা দেখতে পাচ্ছেন। এখান থেকে চেক ইন করে এখান থেকে বেরোতে হবে বিমান ধরার জন্য। সামনের দিকে এগিয়ে তাহলে চলুন, দেখতে থাকি যে আমরা কোথায় এরপরে যাবো। এই সামনে থেকে আমরা বেরিয়ে আসলাম। এখান থেকে বেরিয়ে আসার পরে এখানে দেখুন বিশাল জায়গা, এখানে এখানে বিশাল জায়গা, এখানে প্লেনগুলো এসে দাঁড়াবে। এবং এই যে দূর থেকে দেখুন, এই যে সেই টার্মিনাল বিল্ডিং, এই টার্মিনাল বিল্ডিং, এখানে কিন্তু অনেক জঙ্গল হয়ে গেছে এখানে জায়গাগুলোতে। তো এখান থেকে বেরিয়ে এসে এখানে কিন্তু এই প্লেন ধরতে হবে। আর এখান থেকে বেরিয়ে কিন্তু সামনের দিকে, এদিকে দেখতে পাচ্ছেন কি না, ওইদিকে ওইদিকে হলুদ রঙের দাগ দেওয়া আছে, এদিকে কিন্তু রানওয়ে। এই বালুরঘাট এয়ারপোর্ট যখন চালু হয়ে যাবে তখন কিন্তু একটা সীমান্তবর্তী শহর, এখান থেকে বাংলাদেশ খুবই কাছে, এবং হিলি আন্তর্জাতিক যে বন্দর আছে সেটাও কিন্তু এই বালুরঘাট শহরের কাছেই। তো সেই দিক থেকে বালুরঘাট এয়ারপোর্টটা যদি চালু হয় তো খুবই সুবিধা হবে। আমাদের সঙ্গে আর কারা কারা আছে একটু দেখে নেব। আমাদের সঙ্গে ব্লগে আছে সুজয়, হাই হাই। তো আমাদের ব্লগে আরও দুজন আছে আমাদের সাথে, একটু হাই বলে দাও। হাই। আমাদের সাথে আরও একজন আছে, হাই। তো এই আমরা চারজন মিলে আজকে ব্লগ করতে বেরিয়েছি। তো তাহলে এখন আমরা কী করবো, রানওয়েটা আমরা একটু ঘুরে দেখবো, আর আপনাদের টার্মিনাল বিল্ডিং আর যেটা প্যাসেঞ্জার লাউঞ্জ যেটা ছিল সেটাও দেখিয়েছি, আর যেখানে প্লেনগুলো দাঁড়াবে সেটাও আপনাদেরকে দেখালাম। এইবার হলো তাহলে চলুন রানওয়েটা একটু দেখে আসি পুরোটা। তো এরপরে রানওয়ের দিকে আমরা যাব। তো রানওয়ে আমরা যাব এবার বাইকে করে। তাহলে চলুন বাইকে করে একটু রানওয়ের দিকে যাওয়া যাক। এবার রানওয়ের দিকে যাচ্ছি। দেখুন সাইডে ওয়ালের কাজও হয়ে গেছে, চারিদিকে যে ঘেরা দেওয়ার কাজ সেটাও কিন্তু হয়ে গেছে। ওই দূর থেকে গেটটা দেখতে পাচ্ছেন,